সাধারণ জনতার মূরত মাধমার পুনের দাম বৃদ্ধি পালে কণির 180 টকা কণির প্লেটর মূল্য হলগৈ 200 টকা পর্যন্ত, যার ফলত সাধারণ জনতার লগতে চিন্তিত হয়ে পড়েছে ক্ষুদ্র ব্যবসায়ী সকলো। হঠাৎ দাম বৃদ্ধি ফার্মার কণির, দাম বৃদ্ধিয়ে জুরুলা করেছে সর্বসাধারণক। 180 টকা কণির প্লেট 200 টকা। প্রতিটো কণির দর বৃদ্ধি হলগৈ 8-9 টকা পর্যন্ত। অত্যাবশ্যকীয় সামগ্রীর আকাশরঙ্গী মূল্য বৃদ্ধির পাছত এবার কণির দাম বৃদ্ধি। পূর্বতে প্রতি কার্টুন কণির দাম আছিল 1000 টাকা, বর্তমান প্রতি কার্টুন কণির দাম 1300 টাকা। আর কার্টুন কে ললে কিমান? 1350। আগতে কিমান আছিল? আগত 1180 টাকা আছিল। কোরপর আনিছ আপনারা কণি? নালাবাড়া। কিয় দাম বাড়িছে কম পাইলে? নভেম্বর ডিসেম্বর অল্প দাম তো বেশি থাকেই, কিন্তু এই বছর অল্প বেশি হয়েছে। দাম বৃদ্ধি হলে আপনাদের অসুবিধা হয়? হয়, সেল তো কমি যায়। একাংশ ব্যবসায়ী আকৌ কণী ৰাখিবলৈ বন্ধই কৰিছে, কিয়নো কণী কিনিবলৈ আহি দোকানৰ গৰাকীকো গালি দিয়ে গ্ৰাহকে। এনেদৰে হঠাৎ দাম বৃদ্ধিত সমস্যাত পৰিছে একাংশ খুচুৰা ব্যৱসায়ী। বর্তমান তো মই আগতে রাখিছিল, কিন্তু আজি লাস্ট ওয়ান উইকৰ পৰা মই কণীটো ৰাখিব পৰা নাই, কাৰণ কণীৰ যিহেতু বহুত দাম বাঢ়িছে। আৰু কণী এতিয়া মই যেতিয়া আপোনাৰ ওয়ান উইক আগত যেতিয়া কণীটা ভৰিছিলোঁ, তেতিয়া আমি নিজে 190 ৰাখিব লাগে, এতিয়া বোলে আকৌ 200 হৈছে। তো 200 হ'লে মই কাষ্টমাৰকে 200 বিকিম নে, আৰু মই নিজে ৰাখিম। তো এইকাৰণে মানে কণী মই ৰাখিব পৰা নাই, মই চেলো কৰা নাই বৰ্তমান, কাৰণ ইমান কণী দাম হ'লে মই কাষ্টমাৰকো দিব নোৱাৰোঁ, ময়ো বিক্ৰী কৰিব নোৱাৰোঁ, কাষ্টমাৰ কেতিয়াবা বেয়া হওক কৈ, কাৰণ ইমান বেছি দাম ৰখা বুলি এইকাৰণে মই কণীটো ৰখা বাদে দিছোঁ বৰ্তমান। হঠাৎ এইদৰে কণীৰ দাম বৃদ্ধিৰ বাবে অসুবিধাত পৰিছে সাধাৰণ ক্ৰেতা। এতিয়া যেন বজাৰলৈ ওলাই যোৱা মানে খৰচৰ বৃহৎ বাট মুকলি হোৱা। কণীটো আমাকতো এজন মিডিল ক্লাছ ফেমিলিত আমাৰ লাগে, সপ্তাহ 4-5 দিন আমাক লাগে। এতিয়া কণীটো ইমান দাম বাঢ়িছে, কণী খোৱা বাদেই দিছোঁ। এতিয়া লাহেকৈ ভাবিছোঁ ভেজিটেৰিয়ানেই হ'ব লাগিব, সেয়ে আৰু। প্ৰতিনিয়ত দাম বৃদ্ধিৰে যুঁজিবলগীয়া হৈছে ৰাজ্যৰ সৰ্বস্তৰৰ জনতা। কিন্তু এই দৈত্যকায় সমস্যার সমাধান কিন্তু এই দৈত্যকায় সমস্যার সমাধান যেন এতিয়া নাই কারুরে হাতত। হ্যাপি বৰাৰ রিপোর্ট, এনবি নিউজ।